ফাতিহা ইয়াজদাম কারে বলে? ইয়াজদাম ফার্সি শব্দ, যেটাকে 11ই রবিউস সানি, এটাকে ফার্সি ভাষায় 11ই রবিউস সানিকে ফাতিহা ইয়াজদাম বলা হয়, যেটা আমাদের দেশ সহ সারা বিশ্বে প্রচলিত। বলফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি উফাত দিবস হিসাবে সারা বিশ্বে এই দিনটি পালিত হয়, এবং আমাদের দেশেও আমি তো ছাত্র জীবন থাকি দেখতেছি এই দিনে বিভিন্ন ওয়াজ মাহফিল হয়ে থাকে, তার উফাত দিবস পালিত হয়ে থাকে, এবং এনার সম্মান হেতু আমাদের দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা সব এই দিনটা বন্ধ হিসাবে ঘোষিত হয়। গেজেটেড বন্ধ যদিও নয়, সরকারি বন্ধ নয়, সরকারি ছুটি নয়, বেসরকারি ছুটি হিসেবে এই দিনটি পালিত হয়ে থাকে। এখন আমরা কেন আউলিয়া কেরামদেরকে স্মরণ করব, তাদের জীবনী আলোচনা করি আমাদের কী উপকার, আর এ বিষয়ে কেন বা আলোচনা প্রয়োজন? আল্লাহ পাক কোরআনে কারিমে ওলির কথা বর্ণনা করছেন। এখন এ ওলি কারা, কি হইতে গেলে ওলি হইতে গেলে কি কর প্রয়োজন, এবং তাদের জীবনী আলোচনা করে আমাদের কি উপকার? ফরিদউদ্দিন মাসউদ রহমতুল্লাহ আলাই আর ফরিদউদ্দিন আত্মার নামে যিনি পরিচিত, ফরিদউদ্দিন আত্মার আমাদের যিনি তাজকিরাতুল আউলিয়া নামে একটা কিতাব লিখেছেন, ফরিদউদ্দিন আত্মার, ইনি আতরের ব্যবসায়ী ছিলেন। এই ব্যবসা করিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন, এই জন্য তার উপাধি হচ্ছে ফরিদউদ্দিন আত্মার। ইনি একটা ওলিদের জীবনী লেখছেন কিতাব, যার নাম গ্রহণ করা হয়েছে তাজকিরাতুল আউলিয়া। 531 হিজরি ইনি এই ওলিদের জীবনী সংগ্রহ করে, 360 জন আউলিয়া কেরামের জীবনী তিনি লিখেছেন, বিভিন্ন আউলিয়া কেরামের জীবনী। এই যিনি আমাদের বলভীর নামে খ্যাত শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই, এনার তিনি বাদেও অসংখ্য ব্যক্তি উর্দু, বাংলা, ইংরেজি, ফার্সি বিভিন্ন ভাষায় তার জীবনী লিখে গেছেন এই আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই। কিতাবে এসেছে তার কয়েকটা নাম, একটা আব্দুল কাদের জেলানি, তিনি জিলান শহরে জন্মগ্রহণ করেছিলেন ইরাকের, এজন্য তাকে জেলানি বলা হয়। এনার নাম মহিউদ্দিন, দিনের জিন্দাকারী, আবার এনাকে মাহবুব সুবহানি বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অতি প্রিয় পাত্র, আবার কুতুবে রব্বানি, ইলে ইলমে তাসাউফের পরিভাষা কুতুব, আল্লাহর ওলিদের উচ্চ পর্যায়ের একটা মাকাম, এদেরকে বলা হয় কুতুব, এনাকে বলা হয়েছে কুতুবে রব্বানি। পৃথিবীতে যত কুতুব এসেছে কুতুবদের কুতুব তিনি। নূরে ইজদানি, অনেক কয়টা নাম তার বিভিন্ন কেতাবে এসেছে। এখন ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই, ইনি তাজকিরাতুল আউলিয়ার শুরুতে অনেক গুণাবলী বর্ণনা করছেন, যে কেন আউলিয়া কেরামদের আমরা জীবনী আলোচনা করব। এ আউলিয়া কেরামদের জীবনী আলোচনা করলে মানুষের নেক কাজের আগ্রহ বাড়ে, জোরে বলি সুবহানাল্লাহ, এবং তাদের জীবনী আলোচনা করলে মানুষের চরিত্রের পরিশোধন সংশোধন হওয়ার জন্য কেহ চেষ্টা করে। আবার হাদিসেও এসেছে আল্লাহর ওলিদের জীবন আদর্শ আলোচনা করলে তানজিলুর রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে রহমত নাজিল হয়, জোরে বলি সুবহানাল্লাহ। আবার ইতিহাসে এসেছে কসাসুল আউয়ালিন মাওয়াজিউল আখিরিন, পূর্ববর্তী জামানার মানুষের নসিহত, তাদের উপদেশ,
তাদের দৃষ্টান্ত তাদের উপমা পরবর্তী মানুষের জীবনের জন্য উপদেশ স্বরূপ এজন্য আউলিয়া কেরামদের আলোচনা আমাদের প্রয়োজন এবং তাদের যে রিয়াজত এশাআতুদ্দিন তারা যে কঠিন সাধনা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য এবং আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বত্র একামতে দ্বীন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিতির জন্য দেখা যায় অধিকাংশ আউলিয়া কেরাম তারা কঠিন ভূমিকা পালন করেছেন যেমন বালাকোটের যুদ্ধে শহীদ হয়েছিলেন যিনি সৈয়দ আহমেদ বেরেলভি রাহমাহুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি কারামত আলী জনফুরি রহমতুল্লাহ আলাইহির ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাহুল্লাহ যিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এরকম শাহজালাল ইয়ামিনী রাহমাহুল্লাহ যিনি সিলেটের জমিনে শায়িত আছেন গৌরু গোবিন্দের সঙ্গে যিনি এরকম যুদ্ধ করেছেন যার আজানের ধ্বনিতে তার রাজপ্রাসাদ সিংহাসন ভেঙে পড়েছিল জোরে বলি সুবহানাল্লাহ